হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মুন ওনার অপর্ণভুবন ডট কম আপরা আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আপনাদেরকে ফুলকারি ড্রেসের কিছু ডিজাইন দেখাবো ফুলকারি ড্রেসের একটাই ডিজাইন দেখাবো বাট কয়েকটা দুটা কালারের মধ্যে দেখাবো আচ্ছা ফার্স্টে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে নেভি ব্লুর সাথে আমরা মেজেন্টা এবং গোলাপি কালারের কম্বিনেশন করেছি এবং এই ড্রেসটার ডিজাইনটা আপনাদের কাছে পরিচিত যেহেতু এই ড্রেসের অনেক অনেক কালার আপনারা এর আগে দেখেছেন আচ্ছা এই ড্রেসটার ডিজাইনটা আমি একটু দেখানোর আগে ফার্স্টে বলে দিচ্ছি যে ড্রেসের ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি আগের ড্রেসের সাথে আগে যখন আমরা এই ড্রেসটা নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই ড্রেসটা ছিল কাঁথা স্টিচের উপরে হ্যাঁ এই ডিজাইনটা সেম ছিল বাট কাঁথা স্টিচের কাজ ছিল আর এখন কিন্তু এই ডিজাইনটা আপনারা ফুল ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন কাজটার কথা বলছি দেখেন ফুলটাই ফুল ড্রেসের কাজটাই কিন্তু ভরাট করা আছে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন ভরাট করে কাজ করা রয়েছে কিন্তু হ্যাঁ মেজেনটা এবং সরি মেজেনটা এবং হালকা গোলাপি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং ফুল ড্রেসটাতে ঘন করে কাজ করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এখানে কিন্তু অনেক অনেক অনেকগুলো ডলারের কাজ রয়েছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো ডলার এবং ডলারগুলো খুব সুন্দর করে সুতা দিয়ে লক করা আছে ড্রেসের হাতাটা দেখেন ফুল হাতায় কাজ হবে ফুল হাতাতে কাজ হবে এটার সাথে আমরা পার্পেল কালারের সালোয়ার দিয়েছি আর এই যে দেখেন ওড়নাটা ওড়নাটাও কিন্তু আগে ছিল কাঁথা স্টিচে বাট এখন ফুল ওড়নাটায় ভরাট কাজ করা হয়েছে এবং ওড়না এবং ড্রেস কিন্তু আগের থেকে অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে আপনারা ওড়নাটা দেখলে বুঝতে পারবেন ফুল ওনাটায় কিন্তু ভরাট রয়েছে আগে হচ্ছে কিছু কাঁথা স্টিচ ছিল এবং কিছু যে পাতাগুলো শুধু ভরাট কাজ ছিল আর এখন কিন্তু ফুল ড্রেসটাই ভরাটের উপরে রয়েছে ভরাট সেলাইয়ের উপর রয়েছে হ্যাঁ ফুলকারি ওড়না ফুলকারি ড্রেস আর প্রাইস ড্রেসের ডিজাইনের কাজ বাড়ানোর পরেও কিন্তু আমাদের প্রাইসটা সেমই থাকছে মাত্র দু হাজার দুশো টাকা ড্রেস এবং ওনার দুটোই আপনারা অর্গানিক কাপড়ে পাবেন কালারের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে ড্রেস এবং ওনার কোনো কালার উঠবে না কারণ এগুলো ওয়াশ করা ড্রেস ওকে লং ফর্টি সেভেন থেকে ফিফটি পর্যন্ত হবে ফুল ড্রেসটাতে আপনারা কাজ পাচ্ছেন ফুল ওনারটাতেও কাজ পাচ্ছেন প্রাইস হচ্ছে দু টাকা ওকে আচ্ছা এই নেভি ব্লুর মধ্যেই এটা হচ্ছে দুইটা কালার সবুজ এবং সরি গোলাপি এবং মেজেন্ডা দিয়ে কাজ করা আছে আর এখন যেটা দেখাবো এটাও সেম ভরাট কাজের মধ্যেই রয়েছে এটা হচ্ছে কমলা এবং সবুজ দিয়ে কাজ করা আছে দেখেন দুইটা দুই রকমের সুন্দর অথচ দুইটাই কিন্তু নেভি ব্লুর উপরে করা হয়েছে দুইটাই নেভি ব্লুর কাপড়ের উপর করা হয়েছে কিন্তু জাস্ট সুতার কম্বিনেশনের কারণে দেখেন দুইটা দুই রকম মানে দুইটা দুই রকম সুন্দর হয়ে গিয়েছে আমি দুইটাকে একটু পাশাপাশি ধরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা কুল কম্বিনেশন আর এটা হচ্ছে হট কম্বিনেশন সুতার কালারটা দেখেন এটা হচ্ছে কুল নেভি ব্লুর রূপা এটা একটু হট সো যার যে কালারটা ভালো লাগবে সে কিন্তু সেটাই নিতে পারেন এটা হচ্ছে কমলা আর জলপাই কালার সুতো দিয়ে কাজ করেছে এটাও সেম আপনারা ভরাট কাজে পাচ্ছেন দেখেন ফুল ড্রেসটার কাজটা একটু খেয়াল করেন দেখেন কত সুন্দর করে এবং কত ঘন করে সময় দিয়ে শ্রম দিয়ে কাজটা করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট আর এই যে ড্রেসের হাতা ফুল হাতাতে কাজ রয়েছে এই প্রত্যেকটা ড্রেসে এত কাজ থাকে যে এই ড্রেসগুলো উঠে আসতে এই ড্রেসগুলো কাজ শেষ হতে আমাদের অনেক অনেক দিন সময় লেগে যায় যার কারণে অনেক আপরা দেখা যাচ্ছে যে ওয়েট করে ড্রেসের জন্য বাট আমরা টাইমলি হয়তো ড্রেস দিতে পারি না কারণ আসলেই সময় লেগে যায় অনেক দেখা যায় টাইম মতো ড্রেসগুলো দেওয়া আমাদের পক্ষে টাফ হয়ে যায় আচ্ছা এটার সাথে আমরা কমলা রঙের সালোয়ার দিয়েছি আর এই যে অন্য দেখেন ওনারটা তো ফুল ওনাতে ভরাট কাজ রয়েছে আর ফুলকারি ওনা কাজটা খেয়াল করেন যে কত নিখুঁত করে কাজ করা হয়েছে এটাও ড্রেস এবং দুটোই আপনারা নেভি ব্লু কালারের ওপরে অর্গ্যান্ডি কাপড়ে পাচ্ছেন আর প্রাইস হচ্ছে দু টাকা আর আপনারা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ারে ড্রেস পাঠিয়ে দেবো আপনারা সুন্দরবন কুরিয়ার থেকে ড্রেস কালেক্ট করতে পারবেন আচ্ছা লাস্ট দুটো ছিল নেভি ব্লুর উপরে এখন দেখাবো হচ্ছে হালকা একদম লাইট বাঙ্গি কালারের মধ্যে এটাকে বাঙ্গেও বলা যায় বা লাইট অরেঞ্জও বলা যায় একদমই হালকা একটা কমলা কালার তার সাথে লাল কমলার কম্বিনেশন করেছি এই কালারটাও আপনারা এর আগে কাঁথায় স্টিচে দেখেছেন বাট এটা কিন্তু আপনারা এখন পাচ্ছেন এই যে সুন্দর ভরাট কাজের উপরে আমি খুব কাজ থেকে আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি যে কাজটা যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে কাজটা কেমন করে করা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা ফুল হাতায় কাজ হবে যারা লাইট কালার পছন্দ করেন হয়তো নেভি ব্লু নিতে চাচ্ছেন না তারা এই কালারটি নিতে পারেন অসম্ভব সুন্দর লাগবে আমি আমি মানে ড্রেসটা ধরলে তো বুঝতে পারছেন যে কি পরিমাণ প্রিটি লাগবে ড্রেসটা পরার এবং এই কালারটার সাথে লাল এবং সবুজ কালারের কম্বিনেশন এই ড্রেসটা কিন্তু আর বেশি সুন্দর হয়ে গিয়েছে এটার সাথে সবুজ রঙের সালোয়ার আর এই যে ওড়না ওড়নাতেও সেইম আগের মতোই সুন্দর করে ভরাট এবং পুরো একটা ফুলকারি ওন্না ড্রেসটাও ফুলকারি ওড়নাটাও ফুল ফুলকারি ওড়না আচ্ছা অনেকেই ভাবে যে যে ড্রেসে এত কাজ করা ড্রেসটা মনে হয় অনেক ভারী হবে আপনার এটা যেহেতু ড্রেসে এতগুলো আমরা কাজ করি ভরাট কাজ করি সামান্য তো ভারী হবেই এটা এটা মানে আমি বলছি যে হ্যাঁ ভারী তো হবে কাঁথা স্টিচের কাজটা যেমন আমরা করি যখন আমি নিজেই বলে দিই যে এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা কাজ ওগুলো একদম হালকা থাকে অন্যান্যটা হালকা হবে এটা কিন্তু একটু ভারী হবে যেহেতু দেখেন ফুল ড্রেসটা ফুল অন্যটাতে আপনার ভরাট কাজ করা হয়েছে তবে ভারী হলেও এটা কিন্তু অতটা ভারী না যে আপনার একদম ক্যারি করতে পারবে না এরকম না আমরা দেখা যায় যে অ্যারারোড দেওয়ার পরে তারপর আয়রন করার পর ড্রেসটাকে অনেক ভারী মনে হয় বা একটু ওয়েটফুল মনে হয় যখন আপনারা নর্মালি ওয়াশ করবেন ড্রেসটা তখন কিন্তু আর অতটা ভারী হবে না বা আপনারা যদি মনে করেন যে আমি আমি মার দিয়ে অথবা অ্যারারোড দিয়ে পরতে চাই না জাস্ট নর্মালি আমি আয়রন করে পরতে চাই আপনি কিন্তু নর্মালি আয়রন করে খুব সুন্দরভাবে এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন হ্যাঁ এটাকে যে আপনাকে অ্যারারোড দিয়েই সবসময় পরমোড়া করে পরতে হবে না হলে ভালো লাগবে না এরকম কিন্তু না দেখেন এই ড্রেসটা এটা কিন্তু খুব সফট হয়েছে আছে এখানে কিন্তু কোনো অ্যারারোড অত বেশি দেওয়া না একদম হালকা পরিমাণে দেওয়া আছে তারপর দেখেন যে খুব সুন্দরভাবে সফট হয়ে আছে এবং ক্যারি করার মতো একটা অন্য ওকে এই ড্রেস এবং অন্য আপনারা অর্গ্যানিক কাপড়ে পাচ্ছেন আর প্রাইস হচ্ছে দু টাকা ওকে আপনারা প্রত্যেকটা ড্রেসে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সো কাইন্ডলি আমাকে সিরিয়াল নাম্বার এবং ভিডিও নাম্বারটা জানাবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবে পেজে গিয়েও আমাকে নক করতে পারেন আবার সব সুন্দর সুন্দর এবং নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ